সাবধান খবর হল বিজেপি বোর যাব নাকি বিজেপির নাও কি হব নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার সপন শুকুরবারে ফলাফল ঘোষণা হওয়া ছখন রাজ্যর সাতটা বিধানসভা সমষ্টির উপনির্বাচনের ফলাফলত চারিটা সমষ্টিত বিরোধী অর্থাৎ ইন্ডিয়া সমর্থিত প্রার্থী আর তিনটাত বিজয়ী হয় বিজেপি অর্থাৎ এনডিএ সমর্থিত প্রার্থী বিজেপি পরাস্ত হওয়া সমষ্টির ভিতর অন্যতম হল উত্তর প্রদেশের ঘোষী বিধানসভা সমষ্টি যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হয়ে থাকতেই এই উপনির্বাচনত বিজেপির পরাস্ত হবলগা কথাই সকলকে আচরিত করে তুলিছে ঘোষী বিধানসভা সমষ্টির সমাজবাদী পার্টির বিধায়ক বিজেপির দারা সিং চৌহানে বিজেপিত যোগদান করার পাছতেই উপনির্বাচন অনুষ্ঠিত করবলগা হয় এই নির্বাচনের ফলাফল অনুসরি সমাজবাদী পার্টির সুধাকর সিংয়ে বিজেপির দারা সিং চৌহানক 42,759টা ভোট ব্যবধান পরাস্ত করে সমাজবাদী পার্টির প্রার্থীগিয়ে 1,24,427টা ভোট লাভ করার বিপরীতে বিজেপির প্রার্থীগিয়ে লাভ করে 81,668টা আসলতে ঘোষিত দারা সিং চৌহানের পরাজয় কেবল বিজেপির পরাজয় আর সমাজবাদী পার্টির জয় নহয় ই শাসক দলের বিরুদ্ধে এক হুঙ্কার বর্তমান দেশত G20 সম্মেলন অনুষ্ঠিত হয়ে আছে এনে সময়ত এই ফলাফল শাসকীয় দল বিজেপির বাবে শুভ লক্ষণ নহয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে বিচরাহেতেন উপনির্বাচনের ফলাফল ঘোষণা কমেও তিনিদিনের বাবে পিছুয়াই দিলেহেতেন যেহেতু সরকারে তিনিদিনের বাবে দিল্লির এক বৃহৎ অংশ বন্ধ করিব পারে যদি 300ৰো অধিক রেল স্থগিত রাখিব পারে তেনে নিশ্চয় উপনির্বাচনের ফলাফলও স্থগিত রাখিব পারিলেহেতেন তেনে করা হলে বিশ্বর বিভিন্ন দেশের মুরব্বীসকলের সম্মুখত লাজত পড়বলগা নহলেতেন বিজেপি ছখন রাজ্যের উপনির্বাচনের ফলাফলে এটা প্রশ্ন উত্থাপন করেছে তৃতীয়বারলৈ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার সপন কি হব আসলতে রাজনীতি এতিয়া কেবল সপনের খেল হয়ে পড়েছে রাজনীতিত মানুষে সপন দেখে নেতায় সপন দেখায় আর নিজেই সপনক লালন পালন করে এই সপনবর হয়তো ভাল দিনের বা তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হওয়ার দেশের রাজনীতিত উত্তর প্রদেশে সদায় নির্ণায়ক ভূমিকা লৈ আহিছে উত্তর প্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক গুজরাট এড়ি যাবলৈ বাধ্য করালে তেও সবরমতী কুলা এড়ি গঙ্গার পুত্র হল যেতিয়া দেশের রাজনীতি দুটা মেরুত বিভক্ত হয়েছে তেতিয়া বহুজন সমাজ পার্টি নিজের দৃষ্টিভঙ্গীতে আছে দলটোয়ে কোনো বিত্রতার সঙ্গে জড়িত নহয় বলে ঘোষণা করেছে আনহাতে সমাজবাদী পার্টির এই জয় এতিয়া সকলোরে বাবে এক সক্রিয় নিস্বরূপ অনুমান করা হয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ যদিয়ে এতিয়া মধ্যপ্রদেশের দরে উত্তর প্রদেশের রাজনীতি নিজের হাতলৈ অত্যন্ত কষ্টরে হলেও আনবই লাগিব নহলে বিজেপির রাজত্ব সম্পূর্ণরূপে বিভাজিত হব পারে সাধারণতে উপনির্বাচনত কেবল শাসকীয় দলে বিজয়ী হয় উপনির্বাচনত শাসকীয় দলের পরাজয় ব্যতিক্রম বলে গণ্য করা হয় ঘোষিত বিজেপির পরাজয়কে ব্যতিক্রম বলে গণ্য করব পারি বিজেপির একনায়কত্ববাদী মনোভাবত নিশ্চয় এই পরাজয়ে কিছু প্রভাব পেলাব বিজেপিয়ে এই ফলাফলক লৈ ভয় খাব কারণ সন্মুখত আছে লোকসভা নির্বাচন ঘোষীর নির্বাচনী ফলাফলে মধ্যপ্রদেশের সীমান্তবর্তী অঞ্চলত কর্মরত সমাজবাদী পার্টির কর্মী সকলকে শক্তি প্রদান করব গতি মধ্যপ্রদেশের বিজেপিও সতর্ক হওয়া উচিত কারণ যিয়ে নহোক মধ্যপ্রদেশত বিজেপিয়ে প্রতিষ্ঠান বিরোধী ঢৌর সম্মুখীন হয়েছে এইবোৰৰ পাছতেই প্রশ্ন হয় বোর যাব নাকি বিজেপির নাও কি হব দেশের ভবিষ্যৎ কাক বিচারে রাইজে নিউজ ডেস্ক রিপোর্ট দ্য ক্রস কারেন্ট